প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম। মেট্রো রেল যুগে প্রবেশ করল বাংলাদেশ, উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সিজিপিএ বাতিলের দাবিতে রাজশাহী মেডিকেল শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও চিত্রকর্ম পরিদর্শনে মেয়র লিটন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো পুরো খবর। রাজধানী ঢাকায় স্বপ্নের মেট্রো রেলের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার বেলা 11:05 উত্তরা 15 নম্বর সেক্টরের খেলার মাঠে ফলক উন্মোচন করে মেট্রো রেলের উদ্বোধন করেন তিনি। এর মধ্য দিয়ে রাজধানীবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণের পাশাপাশি যোগাযোগ ব্যবস্থা নতুন অধ্যায় সূচিত হল। মেট্রো রেল যুগে প্রবেশ করল বাংলাদেশ। প্রথম দিনে ট্রেনের চালক ছিলেন মরিয়ম আফিজা। এদিকে মেট্রো ট্রেনের অভ্যন্তরে অন্যান্য কোচে আগে থেকেই আসন গ্রহণকারী 200 জন আমন্ত্রিত অতিথির সঙ্গে যাত্রাপথে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। ঢাকা ম্যাস র্যাপিড কোম্পানি লিমিটেড জানিয়েছে, মেট্রো রেলে ভ্রমণের জন্য 2 ধরনের টিকিট রাখা হয়েছে। একটি দীর্ঘমেয়াদে ব্যবহারের এমআরসি পাস, অপরটি সিঙ্গেল জার্নি কার্ড। শুরুতে কেবল মেট্রো রেল স্টেশনের কাউন্টার থেকে নির্দিষ্ট জামানত দিলে মিলবে এমআরটি পাস, আর একবারের জন্য যাত্রার জন্য টিকিট মিলবে স্টেশনে থাকা কাউন্টার এবং পাশের স্বয়ংক্রিয় টিকিট মেশিন থেকে। যাত্রা শেষে নির্ধারিত মেশিনে টিকিট কার্ডটি ফেরত দিলেই তবেই স্টেশন থেকে বের হতে পারবেন যাত্রীরা। ক্যারি অন পদ্ধতি বহাল ও এমবিবিএস পরীক্ষায় সিজিপিএ বাতিলের দাবিতে বিক্ষোভ করেছে রাজশাহী মেডিকেল কলেজের 63 এমবিবিএস এবং 33 বিডিএস বর্ষের শিক্ষার্থীরা। বুধবার বেলা 12:00 রাজশাহী মেডিকেল কলেজ গেটের সামনের সড়কে মানববন্ধন করে তারা। মানববন্ধনে শিক্ষার্থীরা জানান, ক্যারি অন হলো ফেল করার পরেও পরের বর্ষে ক্লাস করতে পারা। এই পদ্ধতি এই বছর থেকে বাতিল করা হয়েছে। এ কারণে ফেল করা অনেক শিক্ষার্থীরা তাদের সেশনের শিক্ষার্থীদের সঙ্গে ক্লাস করতে পারবে না, তাদের জুনিয়রদের সঙ্গে ক্লাস করতে হবে এবং পরীক্ষাও দিতে হবে। এটি এবছর থেকে চালুর ঘোষণা দেওয়া হয়েছে। এতে শিক্ষার্থীদের শিক্ষাজীবন ব্যাহত হবে। শিক্ষার্থীরা বলেন, এমবিবিএস পরীক্ষায় কখনো সিজিপিএ ছিল না, এ পদ্ধতিতে একজন ডাক্তার হয়েও সমাজে ছোট হতে হবে। আমাদের দাবি, আগে যেমন ক্যারি অন পদ্ধতি ছিল তা বহাল করা এবং সিজিপিএ বাতিল করতে হবে, আর তা না হলে সারা দেশের মেডিকেল কলেজের শিক্ষার্থীরা দুর্বার আন্দোলন গড়ে তুলে তাদের ন্যায্য দাবি মানতে বাধ্য করবে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদের আমন্ত্রণে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। মঙ্গলবার রাত 8:00 রাজধানীর কলাবাগানে চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদের বাসভবনে যান রাশিক মেয়র। সৌজন্য সাক্ষাৎকালে চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মতবিনিময় করেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। মতবিনিময় শেষে চিত্রশিল্পী শাহাবুদ্দিনের চিত্রকর্মগুলো পরিদর্শন করেন তিনি। এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মহান মুক্তিযুদ্ধ নিয়ে চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদের অসামান্য চিত্রকর্মগুলোর ভূয়সী প্রশংসা করেন মেয়র লিটন। সাক্ষাৎকালে অন্যান্য গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। নাটোরের বড়াইগ্রাম উপজেলায় 29 ডিসেম্বর বনপাড়া পৌরসভা এবং জোয়ারি ও মাছগাঁও ইউনিয়ন পরিষদে নির্বাচন। ইতোমধ্যে নির্বাচনের প্রায় সকল প্রক্রিয়া শেষ করেছে নির্বাচন কমিশন। এরই অংশ হিসেবে আজ বুধবার দুপুর 2:30 দিকে উপজেলা নির্বাচন অফিস থেকে পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসারের মাধ্যমে ইভিএম সহ নির্বাচনী সামগ্রী কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে। বনপাড়া পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ ও স্বতন্ত্র সহ 2 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া সাধারণ কাউন্সিলর পদে 33 জন এবং নারী কাউন্সিলর পদে 8 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, 6.92 বর্গমাইল আয়তন বিশিষ্ট বনপাড়া পৌরসভায় 23,575 জন ভোটার নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার 11,446 জন এবং নারী ভোটার 12,129 জন। এদিকে পৌরসভা ছাড়াও একই উপজেলার জোয়ারি ও মাছগাঁও ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার। এছাড়া জোয়ারি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে 3 জন, সাধারণ সদস্য পদে 44 এবং সংরক্ষিত নারী সদস্য 9 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মাঝগাঁও ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে 6 জন, সাধারণ সদস্য পদে 40 এবং সংরক্ষিত নারী সদস্য 10 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। জোয়ারি ইউনিয়ন পরিষদে মোট ভোটার 31,093 জন এবং এই ইউনিয়নে 13টি কেন্দ্রের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে এবং মাঝগাঁও ইউনিয়ন পরিষদে মোট ভোটার 26,772 জন এবং এই ইউনিয়নে 12টি কেন্দ্রের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। নাটোরের নলডাঙ্গাই রেলওয়ে সেতু পার হওয়ার সময় পঞ্চগড় হতে ঢাকাগামী আন্তনগর ট্রেনের ধাক্কায় সোহেল রানা নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা 6:30টার দিকে উপজেলার নলডাঙ্গা রেলওয়ে সেতু পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহেল রানা উপজেলার পূর্ব সোনাপাতিল সাকিদারপাড়া গ্রামের ফজলুর রহমানের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি। সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুক্তার হোসেন ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা 6:30টার দিকে সোহেল রানা রেলওয়ে সেতু পার হচ্ছিলেন। এ সময় পঞ্চগড় হতে ঢাকাগামী পঞ্চগড় আন্তনগর ট্রেনের ধাক্কা লেগে রেলওয়ে সেতু নিচে পড়ে ঘটনাস্থলে মারা যায় ওই যুবক। এ সময় আরো 2 জন কানে হেডফোন লাগিয়ে সেতু পার হওয়ার সময় অল্পের জন্য এ দুর্ঘটনা থেকে প্রাণে রক্ষা পায়। তাদের 2 জনের পরিচয় পাওয়া যায়নি। খবর পেয়ে ইউএনও রোজিনা আক্তার ও নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম ঘটনাস্থল পরিদর্শন করেন। পরবর্তী ব্যবস্থার জন্য রেলওয়ে পুলিশ পাঠানো হয়েছে। এ ছিল বরেন্দ্র সংবাদে। সাথে থাকার জন্য ধন্যবাদ।